বর্তমানে যদি 19 থেকে 21 হাজার টাকা বাজেটের মধ্যে কোনো একটি মোবাইল সাজেস্ট করতে বলেন যে কোনো মোবাইল বোদ্ধাকে, তাহলে সে সর্বপ্রথমেই সাজেস্ট করবে রেডমি নোট 5। বর্তমান বাজারের ট্রেন্ড 18:9 ডিসপ্লে রেশিওর সাথে সাথে এই মোবাইলটির মধ্যে আপনারা পাবেন একটি পাওয়ারফুল প্রসেসর এবং যথেষ্ট ভালো একটি ক্যামেরা। শক্তিশালী প্রসেসর এবং চমৎকার একটা ক্যামেরাই কিন্তু এই বাজেটের অন্যান্য সেটগুলো থেকে এই মোবাইলটিকে আলাদা করে রেখেছে ক্রেতাদের কাছে। তো বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব রেডমি নোট 5 এর চায়না ভার্সন রেডমি নোট 5 AI। ডিভাইসটি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু ভিডিও শুরুতেই বলে রাখা ভালো যে রেডমি নোট 5 এর চায়না ভার্সনটিকে বলা হয় রেডমি নোট 5 AI এবং রেডমি নোট 5 এর ইন্ডিয়ান ভার্সনটিকে বলা হয় রেডমি নোট 5 প্রো। দুটি সেটের দুটি ভিন্ন নাম হলেও কিন্তু হার্ডওয়্যারগত দিক দিয়ে খুব বেশি পরিবর্তন নেই দুটি সেটের মধ্যে। আমাদের রিভিউ ইউনিটটি ছিল রেডমি নোট 5 AI এর ব্লু কালারের 4x64 GB মডেলটি। এছাড়াও আপনারা এটি 3x32 GB এবং 6x64 GB মডেলও বাজারে অ্যাভেলেবেল পাবেন। তো সর্বপ্রথমেই কথা বলতে হয় এর ডিজাইন নিয়ে। ডিজাইন নিয়ে বলতে গেলে আমি সর্বপ্রথমেই আপনাদেরকে একটা কথা বলে দিব যে এর ডিজাইনটি আমার কাছে খুব বেশি একটি ভালো লাগেনি। আর ভালো না লাগার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে 5.99 ইঞ্চি এই সেটটি হাতে নিয়ে খুব বেশি কমফোর্ট ফিল করা যায় না। আর সেটটির ডুয়েল ক্যামেরার বামটি খুব বেশি বিরক্তিকর। সেটটির বাম পাশে আপনারা পাবেন অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন, এবং উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, এবং সেটটির নিচের দিকে ছিল হেডফোন জ্যাক এবং USB 2.0 এবং স্পিকার। এবং আশাহত ব্যবহার হচ্ছে যে সেটটির মধ্যে এখনও USB 2.0 ইউজ করা হয়েছে। সেটটির মধ্যে তারা ইচ্ছে করলেই টাইপ সি কেবল ইউজ করতে পারত। সেটটির বাম পাশে থাকছে হাইব্রিড স্প্রিংকলার স্লট, যেখানে মধ্যে আপনারা 256 GB মতো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে হলে আপনাদেরকে একটা সিম খুলে রাখতে হবে। আর আগেই বলেছি এই সেটটির মধ্যে কোনো ধরনের টাইপ সি কেবল ইউজ করা হয়নি, কিন্তু তবুও আপনারা সেটটির মধ্যে পাচ্ছেন ফাস্ট চার্জিং সুবিধা। সেটটির বক্সের মধ্যে আপনারা 2 অ্যাম্পিয়ারের একটা ফাস্ট চার্জার সহ পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট। তো চলুন কথা বলা যাক এই ডিসপ্লে নিয়ে। 5.99 ইঞ্চি এই ডিসপ্লেটির মধ্যে আপনারা যথেষ্ট ভালো মানের রেজুলেশন পাচ্ছেন, 1080x2160, এবং এর PPIও পাচ্ছেন আপনারা ভালো 403, যার কারণে দিনের বেলাও কিন্তু আপনারা এর ডিসপ্লেটি খুব ভালো চমৎকার দেখতে পারবেন। এবং আমি বাইরে ভিডিওটি করার কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বাইরেও এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছিল, এবং ডিসপ্লেটির মধ্যে প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে। হার্ডওয়্যার সেকশনে গেলে আপনারা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 636-এর একটা প্রসেসর, যেই প্রসেসরটার কোড সংখ্যা হচ্ছে 8টি, এবং প্রসেসরটি ক্লক স্পিড ছিল 1.8 GHz, এবং স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটির সাথে GPU হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 509। এখন আমি আপনাদেরকে বলছি পারফরমেন্স নিয়ে। যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন আপনারা এটা দিয়ে, যে কোনো ধরনের বড় গেম আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন এই প্রসেসরটি এবং এই GPUটির দ্বারা। এবং মাল্টিটাস্কিংও আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা 4 GB RAM-এর ভার্সনটি নেন। 3 GB RAM-এর ভার্সনটি নিলেও আপনারা অনাহাসে মোটামুটি মানের মাল্টিটাস্কিং করতে পারবেন। ডিসপ্লে রেজুলেশন বেশি হওয়ার কারণে এবং 18:9 ডিসপ্লে হওয়ার কারণে এর মধ্যে গেমিং এক্সপিরিয়েন্সও ছিল খুবই ভালো। আপনারা গেম খেলে দারুণ মজা পাবেন। গেমিং থেকে চলুন আমরা চলে যাই ব্যাটারিতে। ব্যাটারি হিসেবে আপনারা এখানে পাবেন 4000 mAh একটা নন রিমুভেবল ব্যাটারি, যা দিয়ে আপনারা খুব সহজেই একদিন কাটিয়ে দিতে পারবেন। আপনারা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা SOT পাবেন এই 4000 mAh-এর ব্যাটারিটি দিয়ে। অন্যান্য শাওমি সেটগুলোর মতো এই সেটটির মধ্যেও থাকছে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সকল ধরনের সেন্সর। তো সেন্সর নিয়ে আপনাদেরকে কোনো ধরনের টেনশনই করতে হবে না। ডিজাইন, ডিসপ্লে এবং পারফরমেন্সের পর আমরা কথা বলবো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা ছিল যথেষ্ট ভালো, আপনারা খুব সহজেই রিচ করতে পারবেন। সেটটা বড় হলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা ভালোই ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে যদি কেউ ইউজুয়াল না হয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য থাকছে ফেস আনলকিং সুবিধা। এবং ফেস আনলকিংটি কতটুকু অ্যাকুরেট ছিল তা আপনারা ভিডিওটিতে দেখলেই বুঝতে পারবেন। দিনের আলোতে কিন্তু ফেস আনলকটি যথেষ্ট ভালো কাজ করছিল, এখন রাতের আলোতে কতটুকু কাজ করবে সেটি দেখার বিষয়। যদি রাতের আলোতে একদম ডিপ অন্ধকার না হয়, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ভালোই সাপোর্ট পাবেন এই ফেস আনলকটি দিয়ে, এবং এটি অ্যাকুরেটলি রেজাল্ট দিচ্ছিল। তো চলুন এবার কথা বলা যাক সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে আগ্রহের যে বিষয়টি, সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে আপনারা পাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে 12 MP অ্যাপেচার 1.9 ক্যামেরা, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 5 MP অ্যাপেচার 2.0 একটা ক্যামেরা।
ক্যামেরা ইউআইটি সামনে অন্যান্য সেটগুলোর মতো হওয়ার কারণে আমরা ক্যামেরা ইউআই নিয়ে আর খুব বেশি কথা বললাম না। কিন্তু এই ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এর মধ্যে কোনো ধরনের 4K ভিডিও আপনারা পাচ্ছেন না। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপেচার ছিল 2.0। তো এই 2.0 অ্যাপেচার দিয়ে আপনাদের কাছে মনে হতে পারে যে এটি লো লাইটে খুব ভালো ছবি তুলতে পারবে। আসলে ক্যামেরা স্যাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে কেমন ভালো ছবি তুলতে পারে। ব্যাক ক্যামেরার স্যাম্পলগুলো আপনারা ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবেন এর মধ্যে ডিটেলস এবং কালার প্রোডাকশন কিন্তু ভালোই ছিল, কালার কিন্তু যথেষ্ট অ্যাকুরেট ছিল। আমি এই ছবিগুলো তুলেছি মোটামুটি বিকেলবেলা, তো বিকেলবেলা কিন্তু মোটামুটি কম আলো থাকে, খুব বেশি আলো থাকে না এবং সূর্যের তীব্রতাও কিন্তু খুব বেশি ছিল না। আর কাছে থেকে তোলা ছবিগুলো দেখলে কিন্তু এক কথায় অসাম বলা যায়। ছবিগুলোর ডিটেলস, শার্পনেস এবং যে ব্যাকের যে বোকেগুলো ছিল সেগুলো ছিল চমৎকার। এবং আপনারা যদি ল্যান্ডস্কেপে ছবি তুলতে চান তাহলে কিন্তু এই ব্যাক ক্যামেরাটি একটা আদর্শ ক্যামেরা। ল্যান্ডস্কেপ মোডেও আপনারা খুব ভালো ডিটেলস এবং কালার প্রোডাকশন পাবেন। পোর্ট্রেট নিয়ে বলতে গেলে বাজেট হিসেবে এই পোর্ট্রেট যথেষ্ট ভালোই ছিল, পিছনে বোকেগুলো ছিল বেটার এবং ফিনিশিংটা ছিল মোটামুটি ভালো মানের। যদিও একটু আর্টিফিশিয়াল লাগছিল কিন্তু এই বাজেট হিসেবে এই পোর্ট্রেটটি যথেষ্ট চমৎকার ছিল। আর রাতের ক্যামেরাও নোট 5 AI খুব ফাটিয়ে দিল, ফাটিয়ে দিতে পারেনি ফ্রন্ট ক্যামেরায়। হ্যাঁ, আমি সত্যিই বলছি যে ফ্রন্ট ক্যামেরাটি আমার কাছে কেন যেন ভালো লাগেনি। ফ্রন্ট ক্যামেরার মধ্যেও পোর্ট্রেট মোড ছিল কিন্তু এই পোর্ট্রেট মোডটিও আমার কাছে খুব বেশি একটা সুবিধার মনে হয়নি। আর অন্ধকারে গেলেই সেলফিগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আর আপনাদেরকে আগেই বলেছি এই সেটটির মধ্যে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, যদিও 1080 পিক্সেলের যে রেকর্ডিং সুবিধা তারা দিয়েছে সেটা মোটামুটি ভালো মানের ছিল। এখন কথা হচ্ছে এই সেটটি কি নেওয়া উচিত হবে কি না। আসলে এই সেটটির ব্যাক ক্যামেরা এবং সেটটির পারফরমেন্স, ব্যাটারি প্রত্যেকটা জিনিস বিবেচনা করলে কিন্তু এই সেটটি একটা বস সেট এই বাজেটের মধ্যে, যদিও ডিজাইন এবং ফ্রন্ট ক্যামেরাটি আমাকে একটু হলেও হতাশ করেছে। তো আপনাদের কী মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, থ্যাংক ইউ।